মাদারীপুরের রাজুরে পূর্ব শত্রুতার জের ধরে শনিবার দুপুরে মোস্তফা শেখের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবু বকর ব্যাপারীর বাড়িতে হামলা চালিয়ে দুটি ঘর ভাঙচুর করে। নগদ অর্থ সোনা নিয়ে পালিয়ে যায় মোস্তফা শেখের লোকজন। এ সময় তাদের বাধা দিলে আবু বকর ব্যাপারী ও তার মা আয়েশা বেগম তাদের হামলায় গুরুতরভাবে আহত হয়। আহত অবস্থায় তাদের রাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, 4-5 মাস আগে মোস্তফা শেখ ও আবু বকর ব্যাপারীর ছেলে আরিফ ব্যাপারীর মধ্যে ঢাকায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষকে কেন্দ্র করে মোস্তফা ব্যাপারী থানায় একটি মামলা দায়ের করেন। এতে আরিফ নামের একজন কিছুদিন জেল খেটে জামিনে এসে আসার পর থেকেই মোস্তফা শেখের লোকজনের ভয়ে এলাকায় থাকতে পারে না বলে অভিযোগ করে উঠেছে। আর একটি বলা নিয়ে বাবা আমার তোলায় বাড়তে লাই গেছে বাবা হ্যাঁ পরে মনে করেন এদের সবাই কে রে ভাই ধরতে হবে না যার বাড়ি হেনে পলান গিয়ে বাবা আছে কে রে ভাই নাই আমাকে ভিড়ে গো ধরতে হয়েছে আমরাও পলাই রয়েছি বাবা এনে আমাকে মার্গে মুরগে মনে করেন এই ভাঙচুর করে আমার হাতের রুলি আসলো আমার এই কলার আর আসলো আমার কানের জিনিস আসলো আমাকে 10 লাখ টাকা আসলো আমার চোখে যে বাবা সব আমার নোটপ্যাড করে নিয়ে গেছে আমার ব্যাংক চোখে চাল মারিয়েছে কিছু নাই আমার সব নিয়ে গেছে দুই বোন এক ভাই আমার একটা ভাই ছিল তো ঢাকা বসে 6 মাস আগে মারামারি হয়েছিল তখন সেই মারামারির জন্য তারা মামলা দিয়েছে আমার ভাই গুজ জেল খাটাইছে তারা জামিন নিয়ে 3 মাস জেল খাটিয়ে তারা জামিন নিয়ে ফেরত আইছে এখানে তারা ঈদের সময় সবাই বাড়ি যাইছে আমার ভাই বিরাদার কোনো কাকার বাড়ি যাইতে পারে না ঘুমাইতে তা আমার কাকা গো না পাইয়ে হেরাই আমি গো বাড়ি ধর মাংস করে সব কিছু ধুয়ে মাংস করে ধুয়ে গেছে আর আমার ভাইও নেই আমার হ্যাঁ গো বাইতে আমার ভাইয়ের আমরা নিবিয়ে পালাই দিছি মনে করেন দেবা কাইয়া ধরি তারপরে হেরা ফিরে না আমার ছেলেরা ঢাকা করছে আমার ছেলেরে মারছে আমার ছেলেবার মারছে নিজা হেই করে দুপুর গিয়া আমার রাস্তায় ফেলায় মারছে আমার মাসে ধরে বাড়িতে আনছে বাড়িতে আনার পর আমি বাড়িতে আসি বার 10-12 জন আসকে আমার ঘর দরজা ফুটে ফুটে ভাঙিল আমার টাঙ্গে বার কি মারবে আমার মহিলার আমার চোহের তলে নিয়ে হাগে থিসে কেছে ঘরে নাই ঘরে নাই ঘর দর ভাঙ্গে শুরু নেই ঘর ঘরে ঢুকছে এ ব্যাপারে মোস্তফা শেখদের বাড়ি গেলে তারা কেউ কথা বলতে রাজি হয়নি। তবে তার পরিবারের লোকজন জানান, তাদের নামে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা, নিজেদের ঘর নিজেরা কুপিয়ে আমাদের নাম দিয়েছে। এ ব্যাপারে রাজোর থানার এসআই আশিকুর রহমান জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে যদি লিখিত অভিযোগ করেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।